نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত হাজিরিন আমি আজকে সূরা ফাতিহার ফজিলত এবং সূরা ফাতিহার আমল সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম সূরা ফাতিহাটা আমি তেলাওয়াত করি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اي سورة النام سورة الفاتحة اي سورة كي الحمد شريف بلا هوي কারণ যে সূরাটি আমরা সব সময় প্রত্যেকটি নামাজের মধ্যে তেলাওয়াত করি এই সূরা এত ফজিলত এই সূরা প্রত্যেকটি নামাজের শুরুতে প্রত্যেকটি রাকাতের শুরুতে সূরা মিলাবার আগে মানে কেরাত পড়া আগে সূরা ফাতিহা পড়তে হয় সূরা ফাতিহার পরে আমরা যে কোনো একটা সূরা মিলাই আমরা নামাজ আদায় করি তো এই সূরার অসংখ্য ফজিলত রয়েছে অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে এই সূরা অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা দুই নম্বর আয়াত অর্থ হলো যিনি দয়ালু এবং দাতা যিনি বিচার দিনের মালিক স্যার আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি পঞ্চম নম্বর আয়াত অর্থ হলো আমাদেরকে সরল পথ দেখাও ছয় নম্বরে যে সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ সপ্তম নম্বর আয়াত অর্থ হল তাদের পথ নয় যাদের প্রতি তোমার রাগ তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে অর্থাৎ তোমার উপরে যাদের গজব তোমার যাদের উপরে তোমার গজব অবতীর্ণ হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে তাদের পথ আমাদেরকে দেখাইও না একমাত্র যারা সিরাতুল মুস্তাকিম পথে আছে অর্থাৎ শহর সরল পথে যারা আছে তাদের পথ আমাদেরকে দেখাও তো এই হলো সূরা ফাতিহার অর্থ সূরা ফাতিহার ফজিলত হলো সূরা ফাতিহার সাতটি আয়াতে ২৫টি শব্দ এবং ১৩৫টি হরফ আছে এই সূরার মধ্যে সাতটি এই সূরার মধ্যে সাতটি আয়াত এই সাতটি আয়াতে ২৫টি শব্দ এবং ১৩৫টি হরফ আছে এতে একাধারে আল্লাহ তাআলার মহিমা প্রশংসা এবং তার নিকট দোয়া স্থান পেয়েছে এই সূরা হচ্ছে কোরআন মাজিদের মূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উম্মুল কোরআন অর্থাৎ কোরআনুল কারীমের জননী বলে অভিহিত করেছেন অর্থাৎ এই সূরাকে উম্মুল কোরআন বলেছেন কোরআনের মা অর্থাৎ কোরআনের জননী বলে আখ্যায়িত করেছেন বিশ্বনবী তিনি এই মহিমান্বিত সূরাকে ফাতিহাতুল কিতাব অর্থাৎ কিতাবের আরম্ভ বলে সম্বোধন করেছেন অর্থাৎ এই সূরা তারা কোরআন কারীম আরম্ভ করা হয়েছে অর্থাৎ কোরআন কারীম আরম্ভ হয়েছে খোলা হয়েছে তিনি এই কথা বলেছেন এই সূরায় আল্লাহ তাআলার নরুষ্কুশ প্রশংসা তার অসীম করুণা ও অনুগ্রহের স্বীকৃতি সরল ও সত্য পথ লাভের জন্য দোয়া ইত্যাদি যত সুন্দর ও সুস্পষ্টভাবে সন্নিবেশ হয়েছে অন্য কোনো সূরায় তার তুলনা নেই অর্থাৎ এই সূরার মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আল্লাহ পাকের অনুগ্রহ যে সমস্ত দোয়াগুলা
মানে সাবলীল ভাবে সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে কিন্তু অন্য কোন সূরায় ওইভাবে আলোচনা করা হয় নাই অন্য কোন সূরা তার তুলনা হতে পারে না এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ সূরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহাত আলহামদুল শরীফ কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা এই সূরার উপর আর কোনো সূরা হতে পারে না সম্মানিত হাজরিন হযরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটি নূর প্রদান করেছেন হযরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন বা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা দুইটি নূর প্রদান করেছেন বিশ্ব নবীকে যা অন্য কোন নবীকে প্রদান করা হয়নি বিশ্ব নবীকে যে দুইটি নূর প্রদান করেছেন এই নূরগুলো অন্য কোন নবীকে আল্লাহ তাআলা প্রদান করেননি স্পেশাল ভাবে আল্লাহ পাক তার প্রিয় নবীকে এই দুইটি নূর দান করেছেন তার একটি নূর হলো সূরাতুল ফাতিহা এবং অন্যটি সূরা বাকারা শেষ তিন আয়াত সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ তিন আয়াত এই দুইটি নূর আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন সূরা ফাতিহা সমগ্র কোরআন মাজিদের মধ্যে অত্যধিক মর্যাদাবান সূরা সূরাতুল ফাতিহা কোরআন মাজিদের কোরআনুল কারীমের মধ্যে অত্যধিক মর্যাদাবান সূরা বলে নামাজের প্রত্যেক রাকাতে এটা তেলাওয়াত করতে হয় এই সূরাতে কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ সূরা সবচেয়ে দামি সূরা মর্যাদাবান সূরা এই জন্য এই সূরা কোরআন প্রত্যেকটি নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি সূরা ফাতিহা তেলাওয়াত করলে সমস্ত কোরআন মাজিদ তেলাওয়াতের সওয়াব পাওয়া যায় যেই ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করবে এই সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে কোরআন কারীমের সম্পূর্ণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামা লেখেন সে পায় অন্যান্য আসমানি কিতাবে এর সমতুল্য কোনো সূরা নাজিল হয়নি যেরকম তাওরাত ইনজিল জবুর অন্যান্য কোনো আসমানি কিতাবে এই সমতুল্য এর মতো গুরুত্বপূর্ণ সূরা নাজিল হয়নি মর্যাদাবান সূরা নাজিল হয়নি কোরআন মাজিদ হচ্ছে সকল আসমানি কিতাবের সার সংক্ষেপ এবং সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত কোরআনের সার সংক্ষেপ সমস্ত কোরআনের সার সংক্ষেপ হলো সূরাতুল ফাতিহা যেই ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তিনি যেন সমস্ত ইনজিল তাওরাত জবুর ও কোরআন মাজিদ তেলাওয়াত করলেন ইনজিল জবুর কোরআন মাজিদ এগুলো যেন তেলাওয়াত করলেন যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে যেই ব্যক্তি এই সূরার তাফসির জানলেন তিনি যেন সমস্ত কোরআন মাজিদের তাফসির জানলেন আল্লাহু আকবার এত গুরুত্বপূর্ণ সূরা যেই ব্যক্তি সূরা ফাতিহা তাফসির জানবে সেই জন্য সমগ্র কোরআন কারীমের তাফসির জানলেন এই জন্য এক আল্লাহর মহিমা ও তাওহীদ প্রচার করা এবং মানুষকে সরল ও সত্য পথ দেখাবার জন্য পবিত্র কোরআন নাজিল হয়েছে সূরা ফাতিহা এই সকল বিষয়ে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন এই সূরায় প্রথম তিনটি আয়াত এই সূরার প্রথম তিনটি আয়াত দ্বারা আল্লাহ পাকের মহিমা ঘোষণা করা হয়েছে অতএব এই সূরায় যে কোরআনের সিন্নিত যাবতীয় উদ্দেশ্য শিক্ষার মূল রয়েছে তা নিঃসন্দেহ এই কিতাবে লিখিত আছে যে সূরা ফাতিহায় সাতটি আয়াতের বরকতে মুমিন বান্দাদের জন্য জাহান্নামের সাতটি দরজা বন্ধ থাকবে আল্লাহু আকবার যে ব্যক্তি এই সূরা ফাতিহা তেলাওয়াত করবে এই সূরা ফাতিহার বরকতে
এই সূরা ফাতিহার বরকতে মুমিনদের জন্য জাহান্নামের সাতটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ রাখবেন। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে সর্ব বিষ নষ্ট হওয়া, মৃগি রোগ আরোগ্য হওয়া, বাত, বহুমূত্র, যক্ষা, ক্ষয়কাশ ইত্যাদি কঠিন রোগ আরোগ্য হওয়া, রিজিক বৃদ্ধি হওয়া এবং মনের বাসনা পূর্ণ হওয়ার ফতে এই সূরার ফজিলত বিশেষ প্রসিদ্ধি, বিশেষভাবে প্রসিদ্ধি লেগেছে। অর্থাৎ যত আপদ বিপদ মুসিবত আছে, যত রোগ আছে, ক্ষয় রোগ, কাষ্ঠ রোগ, যত রোগ আছে, সকল ওর শেফা হলো এই সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল রোগ থেকে শেফা দান করবেন, সকল মুসিবত থেকে হেফাজত করবেন, কঠিন জটিল রোগ থেকে আপনাকে আল্লাহ পাক মুক্তি দান করবেন। সূরা ফাতিহা তো ফলদায়ক সূরা। অতএব সূরা ফাতিহা বিশুদ্ধ রূপে তেলাওয়াত করা এবং এর অর্থ ও তাফসির জেনে নেওয়া সকল মুসলমানদের জন্য অবশ্যই কর্তব্য। এই জন্য সূরা ফাতিহাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা এবং সূরা ফাতিহার তাফসির এবং জানা জেনে নেওয়া সকল মুসলমানদের উপরে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সম্মান হাজিরিন, সূরাতুল ফাতিহার ফজিলত আমি আপনাদের কাছে আলোচনা করেছি, সূরা ফাতিহার ফজিলত বর্ণনা করেছি। এই সূরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, এই জন্য সূরাটি আমরা সবসময় তেলাওয়াত করব, যাতে করে আল্লাহ পাক এই সূরাকে আমাদের জন্য নামাজের মধ্যে, নামাজের প্রত্যেকটি রাকাতের মধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কারণ এই সূরা ফজিলতপূর্ণ সূরা, এই সূরার অনেক মূল্য, অনেক দাম। এই সূরার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ও জটিল রোগ থেকে আপনাকে আমাকে শেফা দান করবে যদি আমরা এই সূরার আমল করতে পারি। ফরজ সূরাতুল ফাতিহার আমল সমূহ। সূরা ফাতিহার খাস আমল, নির্ভরযোগ্য কিতাবে আছে যে ফজরের সুন্নাত ও ফরাজ নামাজের মধ্যবর্তী সময়ে এই সূরা বিসমিল্লার সাথে মিলিয়ে 41 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলে তা অবশ্যই কবুল হবে, আল্লাহ তাআলা কবুল করবেন। এইরূপ আমলকারী দরিদ্র থাকলে ধনী হবে, ঋণ থাকলে ঋণমুক্ত হবে, দুর্বল থাকলে সবল হবে, সকলের কাছে সম্মান লাভ করবে এবং শত্রু ভীত হবে। 40 দিন একাধারে এই আমল করলে সন্তান লাভ হবে, দুনিয়া ও আখরাতের মঙ্গলের জন্য এই আমলটির ফসলন রাখা যথেষ্ট। দুনিয়া আখরাতের মঙ্গলের জন্য, সফলতার জন্য আমরা এই আমলটি জারি রাখবো, এই আমলটি সবসময় আমরা করব। যতদিন এই আমল করবে ততদিন সে আল্লাহ তাআলার বিশেষ হেফাজত থাকবে। যে ব্যক্তি সূরা ফাতিহার আমল করবে, সে সূরা ফাতিহার আমল করার কারণে সে হেফাজত থাকবে, বিশেষ আল্লাহ পাকের ছায়ার মধ্যে থাকবে। বিসমিল্লাহর সাথে এইভাবে মিলিয়ে পড়তে হবে, বিসমিল্লাহির রহমান রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে সূরাটি পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে। 1 নম্বরে এইভাবে মিলিয়ে তেলাওয়াত করলে আল্লাহ রহমান ও রহিম নামের সাথে তার প্রশংসাসূচক হামদ শব্দটি যোগ হয় বলে এর ফজিলত অনেকগুলো বৃদ্ধি পায়। 2 নম্বর হাদিস শরীফে আছে যে এই সূরার আমলের মাধ্যমে সাপের বিষ নষ্ট হয়, মৃগি রোগ ভালো হয়, বহুমূত্র, বাত, যক্ষা, ক্ষয় কাশ প্রভৃতি কঠিন রোগ ভালো হয়, তাছাড়া মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং রুজি রোজগার বাড়ে যেই ব্যক্তি সূরার আমল করবে। 3 নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম সাথে মিলিয়ে এই সূরা 41 বার তেলাওয়াত করলে যে কোন রোগীর মুখে ফুঁক দিলে আল্লাহর মেহরবানিতে রোগী আরোগ্য লাভ করবে,
অর্থাৎ বিসমিল্লাহির রহমানের সাথে বিসমিল্লাহির রহমান রহিমের সাথে মিলিয়ে যেই ব্যক্তি এই সূরা 41 বার তেলাওয়াত করে যে কোনো রোগীর মুখে ফুঁক দিবে আল্লাহ রহমতে আল্লাহ পাকের মেহেরবানিতে রোগী আরোগ্য লাভ করবে ভালো হয়ে যাবে সাত নম্বর কোনো সৎ উদ্দেশ্যে বা মনের বাসনা পূর্ণ করার জন্য ফজর নামাজের পর 125 বার এই সূরা তেলাওয়াত করলে মনের বাসনা পূর্ণ হয় ফাস্তম্ব হযরত ইমামে জাফর সাদিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই সূরা বিসমিল্লাহ সাথে 40 বার তেলাওয়াত করে প্রত্যেকবার পানিতে ফুঁক দিয়ে জ্বরগ্রস্ত রোগীর মুখে ছিটিয়ে দিলে আল্লাহর রহমতে আল্লাহর মেহেরবানিতে জ্বরগ্রস্ত রোগী ভালো হয়ে যাবে ছয় নম্বরে প্রতিদিন ফজরের নামাজের পর একাদারে 40 দিন পর্যন্ত 313 বার এই সূরা তেলাওয়াত করলে যে কোনো কঠিন কাজ পূর্ণ হবে আমরা তো বিভিন্ন সমস্যায় পড়ে থাকি বিভিন্ন কাজ আমাদের সফল হয় না আমরা টেনশন ভোগ করি টেনশন করার তো কোনো প্রয়োজন নাই এই সূরা আমল করেন টেনশন মুক্ত হয়ে যাবেন সাত নম্বরে প্রতি ফরজ নামাজের পর বিসমিল্লাহির রহমান রহিমের সাথে সূরা ফাতিহা সাতবার তেলাওয়াত করলে মনের বাসনা পূর্ণ হবে আট নম্বরে সূরা ফাতিহা সম্পূর্ণ লিখে এই রূপে মালিক ইয়াউমিদ্দিন আয়াতটি সাতবার লিখবে এবং ফানেতে দ্রুত করে যে কোনো ফল ধরে না এমন গাছের নিচে গাছে ছিটিয়ে দিবে আল্লাহর মেহরবানিতে গাছের ফল ধরবে নয় নম্বরে কিতাবে লিখিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের বাসনাপূর্ণ হওয়ার জন্য এই সূরা ফাঁস উক্ত নামাজের পর 100 বার তেলাওয়াত করার জন্য বলেছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই অনুরূপ আমল করতেন বিখ্যাত বুজুর্গ হযরতে কুতুব সাহাবুদ্দিন স্বপ্নযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মনের বাসনা পূরণের জন্য 1000 বার এই সূরা তেলাওয়াত করার নির্দেশ পেয়েছেন আলহামদুলিল্লাহ এই সূরা অনেক ফজিলত এই সূরা অনেক গুরুত্বপূর্ণ আমল আল্লাহর বুজুর্গরা ওলিরা এই সূরার উপর আমল করেছেন আলহামদুলিল্লাহ আমরা যদি এই সূরার উপর আমল করতে থাকি আল্লাহ পাক আমাদেরকেও তাদের মতন ফল দান করবে তারা যেভাবে এই সূরা তেলাওয়াত করে যখন আপদ বিপদ মুসিবতে মুক্তি পেয়েছেন আমরা যদি এই সূরা তেলাওয়াত করতে পারি সকল ভোগ আপদ বিপদ মুসিবত থেকে আমরাও কি মুক্তি পাবো এই জন্য সন্ন হাজিরিন আমি সূরা ফাতিহার আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আপনারা এই আমলটা শুনবেন সম্পূর্ণ শুনবেন এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে না টেনে সম্পূর্ণ এই সূরার আমল যা আমল আমি আমল সম্পর্কে আলোচনা করেছি এগুলো পরিপূর্ণভাবে শুনবেন এবং শুনে আমল করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আপনাদেরকে মঙ্গল কল্যাণ দান করবেন দুনিয়াতেও আপনি সফলতা অর্জন করতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ